আদ্রিত এবং কৌশাম্বীকে নিয়ে গরম টলিপাড়া। এর আগে কারো ব্যক্তিগত সম্পর্ক এত আলোচনাতে উঠে আসেনি। বেশ কয়েক মাস ধরে মিঠাই ধারাবাহিকের আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী চর্চার কেন্দ্রে। সবার দাবি তারা বাস্তবে লুকিয়ে প্রেম করছেন। তবে কেন এত লুকোচুরি, তার উত্তর খুঁজছে সবাই। এরই মাঝে সোমবার ছুটির দিনে একান্তে সময় কাটিয়েছেন কৌশাম্বী আদ্রিত। তবে কোনো কাপেল ছবি না, সিঙ্গেল ছবি পোস্ট করেছেন নিজের অ্যাকাউন্ট থেকে। তবে জায়গা এবং সময়টা যে একই তা দেখি আবার চর্চা তুঙ্গে। কেউ খুশি হলো, কেউ করল সমালোচনা, কেউ বলল এই জুটির জন্য মিঠাই ফ্লপ হচ্ছে, কেউ লিখেছে চ্যানেল ঘাড় ধাক্কা দিয়ে বার করলে খুশি হব। এরপর আর চুপ থাকেননি আদ্রিত, এই প্রথমবার মুখ খুলেছেন তিনি, দর্শক দেখল তার নতুন রূপ। এমন কমেন্টের প্রতিবাদে আদ্রিত বললেন, আহা নির্বোধ, শুধু জি কেন, কলকাতা এবং বাংলাদেশের যত প্রোডাকশন আছে সবাইকে ট্যাগ করে বলো আমাকে বার করতে। তবে ঘাড় ধরাটা সম্ভব নয়, কেননা কন্ট্রাক্টে লেখা থাকে ফিজিক্যাল হওয়া যায় না। কিন্তু 8 থেকে 80 আমাকে দর্শকেরা এতটাই ভালোবাসেন যে তাদের জন্য আমি পর্দায় আসতেই থাকব। তারপর অন্য একজনের কমেন্টে আদ্রিত বললেন, মাসিমা, বাংলাতে সংলাপ মুখস্থ করে কম সময়ের মধ্যেই বাংলা ধারাবাহিকে যিনি বলে থাকেন তাকে আর আলাদা করে বাঙালিয়ানার প্রমাণ দিতে হয় না। আর আমাকে যারা ভালোবাসেন তারা ইতিমধ্যেই স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন। আপনারা দল বানিয়ে কমেন্ট করেন, আর যখন সেখানে পাল্টা কমেন্ট করতে যাওয়া হয় অর্ধেক অ্যাকাউন্টের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। আমার অন্তত নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে উত্তর করবার ধক আছে। বলা বাহুল্য, আদ্রিত কৌশাম্বীকে নিয়ে আলোচনা বেরিয়ে চলেছে। বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।